হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের চেনা পরিচিত মুখ প্রতিমা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। রাত এখন 11:30, আমি রয়েছি আমার শ্বশুর বাড়িতে, আমার বেডরুম থেকে ভিডিওটা করছি। রাত 1:30 রয়েছে আমাদের ট্রেন, আমরা যাব আসামে। চলুন তৈরি হয়ে নিই। রেডি হয়ে গেছি, যা গরম পড়েছে তাই একটা ঢিলে ঢালা কুর্তি পরে নিয়েছি, এটা ট্রেনের জন্য একদম পারফেক্ট। এত রাতে যেতে কি আর ভালো লাগে ঘুম নষ্ট করে, কিন্তু উপায় নেই, যেতেই হবে। রাত 1:30 ট্রেন রয়েছে। এই হচ্ছে আমার বেডরুম, যেটাকে আমার ছেড়ে এখন যেতে হবে। চলুন তবে এখন বেরিয়ে পড়ি। বাড়ির পাশের একজন টোটোওয়ালাকে বলা হয়েছিল আসার জন্য, কিন্তু সে আসেনি, শেষ মুহূর্তে আর আসেনি, তাই আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। রাস্তায় কোনো মানুষ নেই, শুধুমাত্র রয়েছে কয়েকটা কুকুর। তো অনেক ভয় নিয়ে আমরা দুজন হেঁটে হেঁটে অবশেষে পৌঁছে গেলাম জংশন রেলওয়ে স্টেশনের সামনে। এখানটাও দেখুন একদম ফাঁকা, কোনো মানুষের চিহ্ন নেই। একটা দোকান খোলা ছিল, সেখানে দেখতে পেলাম ক্রিম রোল, যেটা কিনা আমার খুব ফেভারিট। আমরা যেখানে থাকি আসামে সেখানে এত কিছু ভালো পাওয়া যায় না, তাই এখান থেকে একটা ক্রিম রোল নিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে একটা টোটোর আমরা দেখা পেলাম, সেই টোটোতে চড়ে বসলাম। এখন আমরা যাচ্ছি নিউ আলিপুরদুয়ার স্টেশনের উদ্দেশ্যে, সেখান থেকে রয়েছে আমাদের আজকের ট্রেন। কথা বলতে বলতে, গল্প করতে করতে চলে এলাম নিউ আলিপুরদুয়ার স্টেশনের সামনে। দেখুন একদম জনশূন্য চারিদিক, অনেক রাতও হয়েছে, রাত প্রায় এখন 1টা। এবার আপনাদের সঙ্গে নিয়ে আমি ঢুকব নিউ আলিপুরদুয়ার স্টেশনের ভেতরে। স্টেশনটার জন্য যেন আমাদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। দুই একজন লোক সামনে দেখুন চোখে পড়ছে, একদম ফাঁকা রয়েছে। সবাই যখন ঘুমোচ্ছে তখন আমরা ট্রেনে চড়ব। আমাদের ট্রেনগুলো বেশিরভাগ এই রাতেই থাকে, কিছু করবার নেই, খুব অল্প সময়ের জন্য আসা হয়, আবার ফিরে যেতে হয়, কিছু করার নেই, এইভাবেই চলতে হচ্ছে। ফ্যানের তলায় বসলাম, চোখ দুটো দেখুন ঘুমে আমার একদম ছিঁড়ে যাচ্ছে, আর পারছি না আমি তাকিয়ে থাকতে, এতটা ঘুম পাচ্ছিল। আর ওই যে পাশে আমার হাজবেন্ড বসে আছে, অবশেষে ট্রেন চলে এলো, এবার ট্রেনে ওঠার পালা। ট্রেনে উঠে গেলে আর বেশি সময় লাগবে না, মানে সে 7-8 ঘন্টা যাই লাগুক, ঘুমিয়ে ঘুমিয়ে যাবো, তো তখন আর অতটা মনে হবে না জার্নিটা। ট্রেনের ভিতরে চড়ে বসলাম, এখন আপনাদের সঙ্গে দেখা হবে সকালবেলায়। ভোর হয়ে গেছে, সকাল এখন প্রায় 6:30। আমি উঠে পড়েছি আরেকটা ট্রেনে, মানে আমি রঙ্গিয়া অবধি এসেছিলাম আলিপুরদুয়ার থেকে, সেই ট্রেনটা ব্যাঙ্গালোর এক্সপ্রেসে, ব্যাঙ্গালোর থেকে যে ট্রেনটা এসেছে। আর এখন আমি যাচ্ছি রাঙাপাড়াতে একটা প্যাসেঞ্জার ট্রেনে, আর আমার হাজবেন্ড রয়ে গেছে রঙ্গিয়াতেই, কারণ তার ওখানে কিছু একটা কাজ রয়েছে অফিসিয়াল, তার জন্য সে রয়ে গেছে। আমি যাচ্ছি এখন, কারণ তার ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, সেজন্য আমি এখন যাচ্ছি। তো ট্রেন ছেড়ে দিল, চলুন যাওয়া যাক। চলে এলাম রাঙাপাড়া স্টেশনে, সময় এখন প্রায় 10টা। এই হচ্ছে ভোরের বেলা, মানে সকালবেলার ভিউ রাঙাপাড়া স্টেশনের। রাঙাপাড়া স্টেশনের সামনে থেকে চড়ে বসলাম টোটোতে, আমি একাই রয়েছি। এবার আমি যাব আমাদের কোয়ার্টারের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 10:30, আমি বাড়িতে এলাম, আর ঘরের অবস্থা তো যা তা। এবার ঘর ঝাড় দেব, তারপরে বাকি কাজগুলো করতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ, সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। স্নান করে পুজোটা আগে দিয়ে নিলাম, অনেকদিন পরে পুজো দিলাম, আর আশপাশটা অল্প নোংরা হয়ে আছে, কিন্তু এখন আজকে আর পরিষ্কার করা যাবে না। এখানে যে কালকে ক্রিম রোল নিয়ে এসেছিলাম সেটা এখন খাবো। আর এই মানি প্ল্যান্টের যে ডাল দুটো সেটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, একদম পলিথিনে আটকানো ছিল বলে একদম দেখুন নিতিয়ে গেছে, আমি অল্প জল দিয়ে রেখেছি। আজকে তো লাগানো কোনোভাবেই সম্ভব নয়, দেখছি কালকে যদি লাগানো যায়। এদিকে স্নান ধান করে এলাম, চুলটাও শুকোতে থাক, আর এদিকে আমি ক্রিম রোল দুটো খেয়ে নিই। ভাত রান্না করতে অল্প লেট হবে, কারণ এখন আমাকে যেতে হবে বিজনেসের কাজে, মানে একটা ভদ্রমহিলার বাড়িতে যেতে হবে, সেখানে অল্প কিছু কাজ রয়েছে। এখানে আমি দেখুন আবার রেডি হয়ে গেছি, এখন যাব ওনার বাড়িতে। কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কোয়ার্টারের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। শরীরটা আর দিচ্ছে না, ভীষণ টায়ার্ড লাগছে।
ঘরে এসে কুকারে ভাত রান্না করেছি, আর ছোট একটা টিফিন বক্স রয়েছে, সেটাতে আমি মসুর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। তার মধ্যে তেল, পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়ে নেব। আর কিছু আমার রান্না করতে একদম ভালো লাগছে না, আর হাজবেন্ডেরও আসতে অনেক দেরি হবে, তাই এইটুকুনো দিয়ে আমি আগে ভাতটা খেয়ে নিই। হাজবেন্ড এখনও বাড়ি আসেনি, দুপুর এখন 1:45, আর আমি যেহেতু একটুখানি বিজনেসের কাজে গেছিলাম, তো বাড়ি ফিরে এলাম আর কি রান্না করবো শরীর দিচ্ছিল না, তাই যত সামান্য আয়োজন করেছি নিজের জন্য আর কি রান্না করবো, ইচ্ছেই করছে না একদম। হাজবেন্ড আসবে হয়তো 4:30 হয়ে যাবে, ওর অফিসের কাজ রয়েছে, তারপরে ও আসার পরে কিছু একটা সবজি করবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।